আছেন নদিয়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া সভা রয়েছে নদিয়ার রানাঘাটে এবং চাকদাতে তার সভা রয়েছে। নির্বাচনী প্রচারে একেবারে তপ্ত বঙ্গ। আর আজই নদিয়ায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি সভা, চাকদাতে রয়েছে এবং রানাঘাটে রয়েছে। রানাঘাটে মুকুটমণি অধিকারীর সমর্থনে রয়েছে, রানাঘাটে সভা করবেন, নির্বাচনী প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমটি রানাঘাটে ও দ্বিতীয়টি চাকদায় জনসভা করবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ মুকুটমণি অধিকারীর সমর্থনে নদিয়ায় দুটি জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি জনসভা করবেন নদিয়ার রানাঘাটে এবং চাকদাতে। এই দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে আজ তার জোড়া জনসভা। নির্বাচনী প্রচারে একেবারে তপ্ত বঙ্গ। আর আজ নদিয়ায় জোড়া জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, আজ জোড়া জনসভা রয়েছে নদিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ মুহূর্তের প্রস্তুতি কি চলছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে রানাঘাট লোকসভার ঠিক চাকদা সিংহাটের বাজারের সামনে ময়দানে তিনি দুপুর ঠিক 1:30 তিনি জনসভা করবেন। ওখানে প্রার্থী থাকবে মুকুটমণি অধিকারী, রানাঘাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী। তারপর তিনি ওইখানে জনসভা শেষ হওয়ার পরে বেলা 3টের সময় করবেন রানাঘাট বিনগর স্টেডিয়ামের মাঠে, ঠিক 3টের সময় করবেন। তারপর 3টের সময় করার পরে ঠিক 4টের সময় তিনি চলে যাবেন কলকাতার উদ্দেশ্যে, এরকম জানা গেছে। কিন্তু আজকে নদিয়া জেলার রানাঘাট লোকসভার মধ্যে দুটি জনসভা, একদম তাৎপর্য জনসভা। এই জনসভার জন্য সকাল থেকে যেরকম আমরা দেখেছি চাকদার সিংহাটে পুলিশ প্রশাসন নিরাপত্তা, যেরকম সিভিক ভলেন্টিয়ার পুলিশ রাস্তায় জাতীয় সড়কের পাশে রয়েছেন, কিন্তু ওইদিকে পাশাপাশি নিরাপত্তা যেরকম 8,000 এদিকে 7টি বিধানসভার, রানাঘাট 7টি বিধানসভার তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন। সকাল 9টার থেকে তারা আসা শুরু হয়েছেন, এখনো পর্যন্ত চাকদার সিংহাটে তৃণমূল কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ডাক দেন, কি কর্মসূচি ডাক দেন, সেই আশায় তারা বসে রয়েছেন সকাল থেকে। কিন্তু ওইদিকে পাশাপাশি বিনগর, রানাঘাট বিনগর স্টেডিয়ামের মাঠেও কিন্তু তৃণমূল কর্মীরা আসা শুরু করেছেন 7টা বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় রানাঘাটে। সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিকেল 3টের সময় কি ডাক দেন, সেই আশায় তারা বসে রয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী জোড়া কর্মসূচি নিয়ে এদিকে সকাল থেকে পুলিশ প্রশাসন, নিরাপত্তা এবং 8,000 বলা যায়। একদমই তাই বিশ্বজিৎ, তার জনসভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি সভা রয়েছে নদিয়ায় রানাঘাট বিনগর স্টেডিয়ামে, এবং আরেকটি যে সভা রয়েছে সেটা চাকদাতে রয়েছে। আর কিছুক্ষণ পরেই তিনি সভা শুরু করবেন রানাঘাটে, তারপর তিনি চাকদাতে যাবেন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।